প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান দয়াময় আল্লাহর রহমতে খুব ভালো আছো। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফাতেমা বেগম তমা, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান। আমাদের আজকের ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র চতুর্থ অধ্যায়, ই গভর্নেন্স ও সুশাসন। আমরা ই গভর্নেন্স ও সুশাসনের উপরে এর আগেও একটা ক্লাস করেছি। আজকের ক্লাসটা হলো বাংলাদেশে ই গভর্নেন্সের বিভিন্ন কার্যক্রম ও প্রতিবন্ধকতাসমূহ, এর উপরে আমরা আজকে জানব। আসলে আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে তাকাই, বিশেষ করে উন্নত দেশগুলো তথ্য প্রযুক্তিতে যথেষ্ট উন্নয়ন করেছে তারা, এবং এদিক থেকে বাংলাদেশ পথচলা শুরু করলেও যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে। এবং সরকার ভিশন 2021 এর কার্যক্রমে কাজ করে যাচ্ছে, এবং আমরা দেখি যে এই যে করোনাকালীন সময়ে এখানে রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম সহ অনলাইনে ক্লাস, বিভিন্ন শ্রেণীর ক্লাস করা, তারপরে তোমার বিভিন্ন তথ্য সেবা পাওয়া, তারপরে অফিস আদালতের বিভিন্ন কাজ, ভার্চুয়াল মিটিং, রাজনৈতিক বিভিন্ন তোমার কার্যক্রম ইত্যাদি কিছু আমরা দেখি যে ডিজিটাল বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবং এই করোনাকালীন সময়ে আমরা আসলে সবাই এই ডিজিটালের যে একটা উপকারিতা, এটা আমরা একেবারে রন্ধ্রে রন্ধ্রে টের পেয়েছি, এবং আমরা বিভিন্ন সেবার মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হয়েছি। এখন আসো আমরা জানব বাংলাদেশে এই ই গভর্নেন্সের কার্যক্রমগুলো কীভাবে তাদের কাজ করছে। প্রথমে আমরা দেখি ইমেল সার্ভিস, ইলেকট্রনিক চিঠি, ইমেল সার্ভিস। সরকার তার বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য, প্রশাসনিক অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সময়ে ইমেল ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা তথ্যপত্র পেয়েছে। ইদানিং বেসরকারিভাবেও বিভিন্ন ইমেলের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করছি, এবং আমরা দেখি যে এই করোনাকালীন সময়ে ইমেলের মাধ্যমে বিভিন্নভাবে আমরা এর সেবা লাভ করেছি। যেমন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ, বিভিন্ন কার্যক্রম, তারপরে তোমার বিভিন্ন তথ্য আদান প্রদান, এক দেশের সাথে অন্য দেশের তথ্য আদান প্রদান, জাতীয় পর্যায়ে বিভিন্ন তথ্য আদান প্রদান, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা, সরকারি বেসরকারি বিভিন্নভাবে আমরা ইমেল সার্ভিসের মাধ্যমে করতে পেরেছি। ফাইল ট্র্যাকিং, ফাইল ট্র্যাকিং অর্থাৎ বিভিন্ন তথ্য উপাত্ত যার মাধ্যমে তোমার প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালনা করা হয়, এ সমস্ত ফাইলগুলো কিন্তু এই বিভিন্ন ডাটাবেস বা বিভিন্ন তোমার ডিজিটাল পদ্ধতিতে এটা ট্র্যাকিং করা আছে। এবং এই ফাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য উপাত্ত যেমন খুব সহজে আমরা জানতে পারছি, তেমনই বিভিন্ন দুর্নীতিবাজদের দুর্নীতি বা কে কতটুকু জবাবদিহিতার বাইরে রয়েছে বা বিভিন্ন স্বচ্ছতা জবাবদিহিতাও আমরা ফাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ধরতে পারছি। এরপর আমরা দেখি সমন্বিত ডাটাবেস সাপোর্ট, অর্থাৎ বিভিন্নভাবে তোমার এই সমন্বিত ডাটাবেস বিভিন্ন, যদিও আমাদের দেশে আসলে নাগরিক ডাটাবেসটা ওইভাবে তৈরি হয়নি,
তবে বিভিন্ন তথ্য উপাত্ত বিভিন্ন ডেটাবেস এবং তোমার অফিসিয়াল কাজকর্ম এবং বিভিন্ন নথিপত্র তারপরে তোমার বিভিন্ন ছবি চিত্র ইত্যাদি কিছু কিন্তু আমরা সমন্বিত ডেটাবেজে রেখে দিতে পারছি এবং আমাদের প্রয়োজন মতো ক্লিক করলে আমরা সেটা জানতে পারছি এবং এর থেকে দেখা যাচ্ছে যে তোমার এই সমন্বিত ডেটাবেজে তোমার বিভিন্ন মানুষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মানবাধিকার ইত্যাদি বিভিন্ন ধারণার সম্পর্কে আমরা জানতে পারি। জাতীয় ই তথ্য, জাতীয় ই তথ্য আমাদের ন্যাশনাল আইডি কার্ড, এটা তোমার এর মাধ্যমে যে সমস্ত তথ্য উপাত্ত আছে সেটা তো আমাদের সরকারের কাছে আছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিকদের সম্পর্কেও আমরা দেখি যে তোমার জাতীয় পর্যায়ে বিভিন্ন ই তথ্যের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং আমরা এছাড়াও কোনো রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যখন আমরা জানতে চাই তখন আমরা ই তথ্যের মাধ্যমে সেগুলো জানতে পারি বা জাতীয় পর্যায়ে সরকার সেগুলোকে জানার একটা ব্যবস্থা রেখেছেন। ই পুলিশি ব্যবস্থা, এখন দেখা যাচ্ছে যে পুলিশি সেবাটাকে আধুনিকায়ন করার জন্য তারা বিভিন্ন ই পুলিশি ব্যবস্থা আপডেটেড হিসেবে গ্রহণ করেছে এবং এতে করে দেখা যাচ্ছে যে বিভিন্ন থানাকে, পুলিশ আসলে জনগণের বন্ধু এবং জনগণ যখনই তাদের সাহায্য চাইবে তখনই যাতে তারা বিভিন্নভাবে সাহায্য করতে পারে, বিশেষ করে অনলাইনে এখন জিডি এন্ট্রি করা, তারপরে বিভিন্নভাবে কেউ যদি বিপদে পড়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কল করে সাহায্য পাওয়া ইত্যাদি বিষয়গুলো অনলাইনে আনার কারণে এবং দেখা যাচ্ছে যে অনেকগুলো থানাকেও ডিজিটালাইজড করা হয়েছে এবং এর মাধ্যমে এই ই পুলিশি ব্যবস্থার মাধ্যমে মূলত সেটা সম্ভব হয়েছে। অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম, আসলে একেবারে মানে প্রান্তিক পর্যায়েও যাতে জনগণের হাতে সেবাটা পৌঁছে দেওয়া যায় সেই কারণে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক ইউএনডিপির মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম সেট করা হয়েছে। জেলা ই সেবা কেন্দ্র, জেলা ই সেবা কেন্দ্র বিশেষ করে ডিসি অফিসে এই জেলা ই সেবা কেন্দ্র খোলার কারণে দেখা যাচ্ছে যে জেলা পর্যায়ে বিভিন্ন জনগণ তাদের ভালো মন্দ অভাব অভিযোগ দুর্নীতি ইত্যাদি কিছু সম্পর্কে সেবা যাতে পেতে পারে সেই জন্যই জেলায় ই সেবা কেন্দ্র খোলা হয়েছে এবং এতে জনগণ যথেষ্ট উপকার হচ্ছে। কৃষি বলো, শিক্ষা বলো এবং তোমার জনগণের বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজন ইত্যাদিভাবে আমরা দেখি যে জেলা ই সেবা কেন্দ্র থেকে তারা সাহায্য লাভ করছে। জেলা ওয়েব পোর্টাল, জেলা ওয়েব আসলে জনগণের বিভিন্ন সেবা প্রদানের জন্য দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় বিশেষ করে বাংলা ভাষায় সেবা প্রদানের জন্যই কিন্তু জেলা ওয়েব পোর্টাল গ্রহণ করা হয়েছে এবং এর মাধ্যমে জনগণ তাদের বিভিন্ন অভাব অভিযোগ ইত্যাদি তোমার জানাতে পারে এবং তাৎক্ষণিকভাবে এই জেলা বাতায়ন কেন্দ্র থেকে তাৎক্ষণিকভাবে সেই সকল সমস্যার সমাধানের বিভিন্ন চেষ্টাও কিন্তু করা হচ্ছে বর্তমানে এবং সেটা সম্পূর্ণ বাংলা ভাষায়। এই মানে জেলা ওয়েব পোর্টালটা এই বাতায়নটা সম্পূর্ণ বাংলা ভাষার হওয়ার কারণে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সমস্ত দেশবাসী যে কোনো জায়গায় যে কোনোভাবেই তারা তাদের অভাব অভিযোগ জানানো এবং সেই মোতাবেক বিভিন্ন সুবিধাতেও লাভ করা বা সেই মোতাবেক সমস্যার সমাধানও কিন্তু হওয়াটা এখন সম্ভব হচ্ছে। এরপর আমরা দেখি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ একেবারে মানে সেই ইউনিয়ন পর্যায়ের একেবারে সে ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার মতো সেখানেও ই তথ্য ও ই সেবা চালু করার কারণে
সেখানে জনগণ একদম তার এলাকা থেকে বিভিন্ন কিছু জানতে পারছে, বুঝতে পারছে এবং বিভিন্ন কার্যক্রমের সাথে তারা এখানে অংশগ্রহণ করতে পারছে। এতে তারা তাদের অভাব অভিযোগ জানাতে পারছে, সেইভাবে তারা সমস্যার সমাধান করতে পারছে এবং ইউনিয়ন পর্যায়ে তথ্য ও সেবা কেন্দ্র চালু হওয়ার কারণে প্রত্যেকটা ইউনিয়নের জনগণ একদম মানে সে পাড়ায় বসেই সকল সমস্যার সমাধান করার মতোভাবে তারা এই সেবাটা লাভ করছে। ভিডিও কনফারেন্স, বর্তমানে বিভিন্ন মিটিং, তারপরে তোমার বিভিন্ন আলাপ আলোচনা, কথোপকথন, বিভিন্ন কিছু তোমার দেখা যাচ্ছে যে হয়তো কোনো একটা রাজনীতিবৃন্দ তাদের মতামতকে জনগণের কাছে পৌঁছে দিতে পারছে এবং আমাদের প্রাইম মিনিস্টারকে আমরা দেখছি যে তিনি তার মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গায় শুভ উদ্বোধন ঘোষণা করছে ইত্যাদি কিছু আমরা দেখি এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্নভাবে জনগণের সম্মুখে আসছেন এবং শুধু নট অনলি জাতীয় পর্যায়ে, এটা আন্তর্জাতিকভাবে বা ইন্টারন্যাশনালভাবেও আমরা দেখি যে এটা এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বলা যাচ্ছে এবং আমরাও কিন্তু এই করোনাকালীন সময়ে ভিডিও কলের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা একে অপরের সাথে সংযুক্ত হচ্ছি বা মত বিনিময় করতে পারছি ইত্যাদি কিছু। এরপর আমরা দেখি অনলাইন ক্লাস, এই যে এখন হচ্ছে আমরা অনলাইনে ক্লাস করছি এবং জুম ক্লাসের মাধ্যমে দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষার্থী একেবারেই মানে একদম সম্পূর্ণ সেই কথা বলা বা বুঝা বা রেসপন্স করা ক্লাসের মতোই হয়ে যাচ্ছে এবং অনলাইন ক্লাসে আমরা যেমন এখন ক্লাসটা করছি এবং এটা তোমরা সেই মোবাইলের ভিতরে পেয়ে যাচ্ছ এবং তোমাদের এর জন্য প্রতিষ্ঠানে আসতে হচ্ছে না, আমাদের কাছে আসা লাগছে না, তোমরা ঘরে বসেই এই অনলাইন ক্লাসের এই শিক্ষা কার্যক্রমের সেবাও কিন্তু পাচ্ছ। আর এসবই সম্ভব হয়েছে তোমার এই ই গভর্নেন্স কার্যক্রমের মাধ্যমে। এছাড়া আমরা দেখি অন্যান্য ই সেবা, এছাড়াও আরও বিভিন্ন ই সেবা রয়েছে, বর্তমানে বিভিন্ন দ্রব্যাদি ক্রয় বিক্রয় এবং তুমি থানার সহযোগিতা বলো, অফিসিয়াল কাজকর্ম বলো, ব্যাংকিং কার্যক্রম পর্যন্ত আমরা দেখেছি যে তোমার অনলাইনে এটা সম্ভব হচ্ছে। তো ইত্যাদি কারণে আমরা বলতে পারি বাংলাদেশ ই গভর্নেন্সের কার্যক্রম যথেষ্টই অগ্রগতি এবং আমরা এটাও আশা করি যে ক্রমান্বয়ে এই অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকবে এবং আরও অনেক অগ্রগতি এই বিষয়ে বা এই সেক্টরে আসবে এবং আমরা আরও অনেক 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 বেশি সেবা হয়তো বা ঘরে বসেই সরকারের কাছ থেকে পাব। এতক্ষণ তো আমরা বাংলাদেশ ই গভর্নেন্সের কার্যক্রম সম্পর্কে আলোচনা করলাম, এর কিন্তু কিছু প্রতিবন্ধকতাও রয়েছে, তোমরা কি জানো প্রতিবন্ধকতাগুলো কী কী? আমি আশা করি তোমরা আসলেই বেশ কয়েকটা কারণ তো অবশ্যই জানো, আসো এখন আমরা আলোচনাতে জেনে নিই। ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা প্রথমে হলো আর্থিক সীমাবদ্ধতা। আমাদের দেশটা যদিও মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে হয়েছে, তবে আমরা সবাই কিন্তু খুব বেশি ধনী লোক না এবং সবারই যে ঘরে ঘরে তোমার কম্পিউটার বা ল্যাপটপ বা সবারই হাতে উন্নত মানের মোবাইল থাকবে এমন কিন্তু এখনও আমাদের দেশটায় হয়নি। হয়তো খুব অচিরেই আমরা সেখানে পৌঁছে যাব, উন্নয়নের যথেষ্ট দ্বারপ্রান্তে আমরা পৌঁছে যাব, কিন্তু আপাতত কিন্তু আমাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি না এবং এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস করার জন্যই কোনো এক সন্তান তার পিতার কাছে একটি মোবাইল চাইল কিন্তু পিতা তার অভাবের কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে তার সন্তানকে মোবাইল কিনতে মানে কিনে দিতে না পারার কষ্টে তিনি আত্মহত্যা করেছেন। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। শুধু এই ঘটনাটা নয়, বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময়ে মানে দেখা যাচ্ছে যে আর্থিক অসচ্ছলতার কারণে
হয়তোবা আমরা অনলাইন সেবা অনেক কিছুই গ্রহণ করতে সেইভাবে পারছি না। এবং আমরা দেখি যে প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে আমরা তোমার আমরা স্মার্টফোন কিন্তু দিতে পারছি না। এবং আমাদের দেশের মানে প্রত্যন্ত অঞ্চলে দেখা যাচ্ছে যে অনেকের কাছেই স্মার্টফোন কিন্তু নেই, তার কারণ আর্থিক অসচ্ছলতা। কাজেই আর্থিক সীমাবদ্ধতার কারণে আমাদের এই মানে ই গভর্নেন্সের কার্যক্রম অনেকটাই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। এরপর আমরা দেখি অপর্যাপ্ত মানব সম্পদ। যেই পরিমাণ আমাদের দেশের জনগণ প্রায় 17 কোটির কাছাকাছি, সেই অনুপাতে কিন্তু মানে আমরা ই গভর্নেন্স সম্পর্কে যথেষ্ট দক্ষ এরকম মানুষের আমাদের দেশে অভাব রয়েছে। এবং এর কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুল কলেজে অনেক সময় মানে আমরা দেখি যে তোমার কম্পিউটার টিচারের অভাব বা বিদ্যুতের অভাব বা কম্পিউটারের অভাব ইত্যাদি অভাব রয়েছে। এবং অনেক জায়গায় এই তোমার শিক্ষকের অভাবে সেখানে কম্পিউটারের উপরে ভালো ক্লাস পরিচালনা করা যাচ্ছে না এবং এই সম্পর্কে অনেকেই জ্ঞান অর্জন করতে পারছে না। কাজে আমাদের দেশে আরও অনেক দক্ষ মানে লোকজন দরকার এই ই গভর্নেন্সকে কার্যক্রম করার জন্য। কাজে আমরা দেখতেছি যে অপর্যাপ্ত মানব সম্পদও এর একটা প্রতিবন্ধক। আইনগত কাঠামোর অভাব। আসলে বাংলাদেশ ডিজিটালাইজড বাংলাদেশের পথচলা কিন্তু খুব একটা দীর্ঘদিনের নয়। এখানে আমরা দেখি যে বিভিন্ন আইনগত দুর্বলতার কারণে বিভিন্ন সময়ে আমরা সমস্যায় পড়ে যাই। এবং ডিজিটাল কার্যক্রমে দেখা যাচ্ছে যে আইনের অভাবে অনেক সময় হ্যাকাররা বিভিন্নভাবে আমাদেরকে প্রতারিত করছে। তারপরে তোমার এই অনলাইনের মাধ্যমে অনভিজ্ঞ থাকার কারণে অনেকেই সর্বস্ব হারাচ্ছে। এবং সামান্য আমরা বিকাশকে যদি তুলনা করি তাহলে বিকাশ অ্যাপ থেকে বিভিন্ন সময়ে কিছু দুর্নীতিবাজ লোকজন তোমার কৌশল করে ছলনা করে পিন নাম্বারগুলো নিয়ে তাদের টাকা পয়সা মেরে দিচ্ছে। তো এখানে যদি শক্ত কোনো কঠিন আইন করা হয় এবং সে আইনের প্রয়োগ যদি সঠিকভাবে হয় তাহলে দেখা যাবে যে এগুলো থেকে হয়তোবা আমরা রক্ষা পেতে পারি। তো যেহেতু আইনগত কাঠামোর কিছুটা অভাব রয়েছে, কিছুটা দুর্বলতা রয়েছে, সেই জন্য আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। স্থানীয় প্রতিষ্ঠানের দুর্বলতা। আমরা একটু আগে আলোচনা করেছি যে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র মানে একেবারে জনগণের দোরগোড়ায় এই সেবাটাকে পৌঁছে দেওয়া। কিন্তু সেই সব জায়গায় দেখা যায় যে এই স্থানীয় প্রতিষ্ঠানগুলোর অনেক সময় দুর্বলতা থাকে। সেখানে দক্ষ জনগণের অভাব বা তোমার ই কার্যক্রমের সাথে সংযুক্ত এমন লোকজনের মানে অনেক সংখ্যা কম ইত্যাদিভাবে আমরা দেখি যে স্থানীয় প্রতিষ্ঠানের দুর্বলতার কারণেও এই তোমার ই কার্যক্রম প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। অপর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা। আমাদের বাংলাদেশে কিন্তু সব জায়গায় বিদ্যুৎ এখন পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। তবে আগের চেয়ে বিদ্যুৎ সেক্টরটা যথেষ্ট ডেভেলপড করেছে এবং আমরা দেখি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও পৌঁছে যাচ্ছে। তবে সব জায়গায় না পৌঁছার কারণে কিছু কিছু প্রতিবন্ধকতা এই সেক্টরেও আমাদের রয়েছে। আর শহরেরগুলোতে আমরা দেখি যে মানে তোমার বিদ্যুৎ হয়তো কিছুক্ষণের জন্য চলে যায় বা সব জায়গায় মোটামুটি একটা লোডশেডিং কম বেশি আছে। আগের মতো হয়তো ততটা নেই, তবে কিছুটা এখনও আছে। ইংরেজি ভাষার প্রতি অনীহা। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরেজি, অর্থাৎ আন্তর্জাতিক ভাষাটাই হলো ইংরেজি। সেদিক থেকে
আমাদের বাঙালিরা আমরা ইংরেজিতে অনেকটাই দুর্বল, আর বিদেশি ভাষা একটু কঠিন, এর জন্য অনেকে এটার প্রতি তেমন একটা আগ্রহ দেখায় না। আবার অনেকে এই ভাষাটাকে ঠিক বুঝে উঠতে পারে না, তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে ইংরেজি ভাষার প্রতি অনীহার কারণে আমরা তথ্য প্রযুক্তিতে অনেক সময় অনেকটা পিছিয়ে থাকছি। এবং বিশ্বের সাথে তাল মেলাতে গেলে দেখা যায় যে এই ব্যাপারে আমরা অনেকটাই দূরে আছি, অর্থাৎ আমাদের অনেক বেশি ল্যাকেজ রয়ে গেছে এই ইংরেজি ভাষার প্রতি অনীহার কারণে। সমন্বয়হীনতা, আসলে সরকারি এবং বেসরকারি দেখা যাচ্ছে যে কাজগুলোর মধ্যে সমন্বয়হীনতা, এমনকি মন্ত্রণালয়ে যে কোনো কাজ চলছে এমন দেখা যাচ্ছে যে তার দপ্তরগুলো পর্যন্ত সেটা জানছে না, অর্থাৎ সমন্বয়হীনতা। এখানে সরকারি বেসরকারি মন্ত্রণালয় দপ্তর এবং যখন তোমার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্নভাবে এটা একেবারে উপর থেকে নিম্ন পর্যায় পর্যন্ত চলে আসে, এর ভিতরে আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় এই ই সেবাগুলোতে সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়, যে সমন্বয়হীনতার কারণে দেখা যাচ্ছে যে পুরো কাজটা হয়তো একই কাজ বিভিন্ন দপ্তরগুলো করছে, আবার এমন কিছু জরুরি কাজ আছে যা হয়তো কোনো দপ্তরই করছে না। তো এইভাবে সমন্বয়হীনতাও কিন্তু একটা বিশাল বড় প্রতিবন্ধক। সাইবার অপরাধের ঝুঁকি, আমাদের দেশে বিভিন্ন সময় আমরা দেখি যে সাইবার অপরাধের একটা বিশাল ঝুঁকি রয়ে গেছে, এবং এই সাইবার অপরাধ ঘটিয়ে আমরা দেখি বিভিন্ন সময় তথ্য চুরি হচ্ছে, ব্যাংক থেকে টাকা আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে এবং বিভিন্ন তথ্যপাত্র চুরি হচ্ছে ইত্যাদিভাবে আমরা বিভিন্ন সময়ে এই সাইবার অপরাধের ঝুঁকির মধ্যে থাকি এবং আমরা বিভিন্ন সময় এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। ইন্টারনেটের উচ্চ মূল্য ও নিম্নমানের গতি, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের ইন্টারনেট যথেষ্ট দাম বা মূল্যবান, এবং এর জন্য আমাদেরকে যথেষ্ট অর্থ প্রেরণ করা মানে অর্থ খরচ করতে হয়। আমরা যে ধরনের ইন্টারনেট তোমার ব্যবহার করি, এখানে দেখা যাচ্ছে যে 1 MB অর্থাৎ 1.28 থেকে 1 MB পর্যন্ত এটা ব্যবহৃত হয়, কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোতে কিন্তু এর গতি অনেক বেশি, এবং আমাদের দেশের ইন্টারনেটগুলো সময় বেঁধে দেওয়া হয়। আমি হয়তো 5 GB ইন্টারনেট কিনলাম, আমাকে সময় দেওয়া হলো 10 দিন বা 15 দিন, বিদেশে কিন্তু এটা তেমন একটা নাই, তার যতদিন ইচ্ছা সে সেই 5 GB 15 দিনের মধ্যে নয়, তার যতদিন ইচ্ছা ততদিনে সে খরচ করবে, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয় আমাদের এখানে, 3 দিনের জন্য, 7 দিনের জন্য, 15 দিনের জন্য বা 1 মাসের জন্য। এতে করে হয় কি যে সে হয়তো তার প্রয়োজনীয় কাজে যতটুকু প্রয়োজন খরচ করার পরে যেটা থাকে সে হয়তো অপ্রয়োজনীয় কাজে বা তার প্রয়োজনে এটা খরচ করার কিন্তু সে ওইভাবে করে ফেলছে, কেননা তার মেয়াদ এরপরে আর থাকবে না। আবার যখন তার প্রয়োজন হবে তখন দেখা যাচ্ছে যে অনেক উচ্চ মূল্যের কারণে সে হয়তো এটা ক্রয় করতে পারছে না। এবং আমাদের নিম্নমানের গতি, আমাদের এখানকার নেটের গতি এত কম যে বিভিন্ন সময়ে আমরা দেখি যে ওয়াইফাই আমরা চালাতেই পারি না, বা নেট থাকা সত্ত্বেও নেট কাজ করে না, ঘুরতে থাকে। এইভাবে আমরা দেখি যে ইন্টারনেটের দাম অনেক বেশি আমাদের দেশে এবং গতিটাও অনেক বেশি নিম্নমানের। খুচরা যন্ত্রাংশ বিক্রেতার সেবা সহজলভ্য না হওয়া, মোবাইল বলো, কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, এগুলোর খুচরা যন্ত্রাংশ মানে অনেক সময় আমরা দেখি আমাদের এখানে ঠিক দ্রুতগতিতে পাওয়া যায় না, হাতের কাছে যে দ্রুতগতিতে পাওয়া যাবে এটা একদম পাওয়াই যায় না। তারপরে বিক্রয়োত্তর সেবাও সহজলভ্য না হওয়া, অর্থাৎ এগুলোর অ্যাভেলেবেল মাল আমাদের আশেপাশে আছে এমন নয়, এবং তোমার খুচরা যন্ত্রাংশগুলো আমরা আমাদের প্রয়োজন মতো পাই না বা অনেক দূর থেকে আনতে হয়,
ইত্যাদি নানাবিধ মানে তোমার সমস্যা এই জায়গাটায় রয়ে গিয়েছে। নাগরিক ডাটাবেস না থাকা, অর্থাৎ আমাদের দেশে যদিও আমরা জাতীয় পরিচয়পত্র পেয়েছি, তবে অনেকে হয়তো স্মার্ট কার্ড এখনও পায়নি, বা অনেকে নাগরিক ডাটাবেস আমাদের এখানে তোমার 18 বছরের আগে মানে এটা ভোটার আইডি কার্ড এটা মানে ন্যাশনাল আইডি কার্ডটা পাওয়া যায় না, অর্থাৎ তখন থেকে এটা পাওয়া ইয়ে আছে। কিন্তু এটা না করে আমরা যদি তোমার নাগরিক ডাটাবেসটা একদম প্রত্যেকটা নাগরিকের জন্মের পরপরই মানে ডাটাবেস তৈরি করা যায় এবং প্রতি বছর বছর সেটার আপডেট দেওয়া যায়, তাতে করে হবে কি যে আমরা যার সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে খুব দ্রুতই আমরা ক্লিক করলেই জানতে পারবো। কিন্তু সেটা কিন্তু আমাদের দেশে এখনও ওইভাবে চালু হয়নি। তো এই নাগরিক ডাটাবেস না থাকার কারণে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক অপরাধীকে ধরতে আমাদের অসুবিধা হয় এবং অনেকে ফাঁক গুলিয়ে অনেক বড় বড় দুষ্কৃতিকারীরা বা অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যার জন্য আমাদের অবশ্যই নাগরিক ডাটাবেসটা থাকা দরকার। কিন্তু এটা না থাকার কারণে আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। দুর্নীতিপরায়ণ দৃষ্টিভঙ্গি, আসলে ই সেবা কী? ইলেকট্রনিক পদ্ধতিটা হলো তোমার সুশাসনের একটা গুরুত্বপূর্ণ পন্থা, একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং এর মাধ্যমে প্রশাসন বলো, রাষ্ট্র বলো, জনজীবন বলো, বিভিন্ন জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতা ইত্যাদি কিছু কিন্তু সুস্পষ্ট হচ্ছে। তো কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা চায় না যে এসব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ইত্যাদি আসুক, তাহলে দেখা যাবে যে তাদের দুর্নীতি ধরা পড়ে যাচ্ছে। তারা দুর্নীতিকে দীর্ঘায়িত করার জন্য এবং তারা নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য পাপ করার পরও তারা অনেক সময় এই তোমার ই গভর্নেন্সকে সাধুবাদ জানায় না এবং এর বিভিন্ন নেতিবাচক দিকগুলোকে জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করে। দক্ষ ও অভিজ্ঞ সফটওয়্যার নির্মাতার অভাব, এটা একটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের বাংলাদেশে আসলে দক্ষ অভিজ্ঞ সফটওয়্যার নির্মাতার খুব অভাব। আর আমাদের এই দেশে আসলে আমি সরকারকে অনুরোধ করব যে যারা মানে মেধাবী হিসেবে উচ্চশিক্ষার জন্য বাইরের দেশগুলোতে যায় তাদেরকে এমন একটা বাউন্ডারি দেওয়া হোক যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করার পরে আবার তারা দেশে ফিরে আসতে বাধ্য হয়। আমি জানি অনেকেই চলে আসছেন, দেশপ্রেম তো সবার ভিতরেই কম বেশি আছে, কিন্তু যারা দেশপ্রেমকে বাদ দিয়ে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখে বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক সময় দেখা যায় যে দেশের টাকায় বিদেশে পড়তে যেয়ে তারা সেখানেই থেকে যায় বা উন্নত জীবন করার জন্য বা অনেক বেশি ডলার ইনকাম করার জন্য তারা হয়তো আর আমাদের দেশে ফিরে আসে না। আসলে এটা ঠিক না। আমরা যদি মানে দেখা যায় যে মানে ব্র্যান্ডেনটাকে আটকাতে পারি, অর্থাৎ মেধা পাচারটাকে যদি আমরা আটকাতে পারি, তাহলে আমাদের এই দেশ কিন্তু আর এইরকম অবস্থায় থাকবে না। এ দেশ খুব দ্রুত আরও দ্রুত উন্নতির দিকে চলে যাবে এবং কম্পিউটার সফটওয়্যার দেখা যাবে যে তখন আর মানে এই দক্ষ অভিজ্ঞ সফটওয়্যার নির্মাতার অভাব আমাদের দেশেও থাকবে না। কিন্তু বর্তমানে আমরা কঠিনভাবে এর অভাব অনুভব করছি। তো এই ছিল ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা। আসলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে পথচলা আমাদের খুব দীর্ঘদিনের নয়, তন্মধ্যে যেটুকু অগ্রগতি আমাদের হয়েছে সেটার জন্য অবশ্যই গভর্নমেন্টকে সাধুবাদ জানাই এবং আমরা আর একটু যদি সচেতন হই, আমরা যদি আর একটু এই বিষয়ে মনোযোগী হই, তাহলে হয়তো আমাদের পক্ষে আরও অনেক বেশি আধুনিক এই বিষয়ে হওয়া সম্ভব এবং
এই সেবাগুলোকে অর্থাৎ ই গভর্নেন্সের বিভিন্ন কার্যক্রমকে একেবারে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া সম্ভব। এবং এর জন্য আমাদের অনেক বেশি দরকার সদিচ্ছা। এবং আমরা যদি এখানে কয়েকটা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করি, অর্থাৎ আমরা এই ই গভর্নেন্সের কার্যক্রমকে মানে সঠিক পন্থায় পরিচালনা করার জন্য এই মানে যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে, মোবাইল, তারপরে তোমার ইমেল, তারপরে তোমার ইন্টারনেট, তারপরে তোমার বিভিন্ন তথ্য উপাত্ত যাতে সহজেই আমরা এন্ট্রি করতে পারি এবং ইন্টারনেট যাতে আমাদের আরও সহজ স্বাভাবিক হয় এবং আর একটু কম মূল্যের হয়, এবং এই স্মার্টফোনগুলোর মূল্যটা যদি আর একটু কম হয়, তাহলে দেখা যাবে যে আমরা একেবারে মানে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা এটা করতে পারবো। এবং বিদ্যুৎ, মহান আল্লাহর রহমতে এখন আমাদের বর্তমান সরকার বিদ্যুতের প্রতি এতটাই বেশি সচেতন এবং অনেক উন্নয়ন হয়েছে বিদ্যুতের, তবে আরও উন্নয়ন দরকার যদি আমরা ই সেবাকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে চাই। আর এসব ব্যাপারে তোমরা এই বিষয়টার প্রতি আরও বেশি আগ্রহী হবে এবং আরও ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং অনেক বেশি দক্ষ অভিজ্ঞ সফটওয়্যার নির্মাতা আমাদের দেশে তৈরি হবে, আর তাদের মাধ্যমে আমরা আমাদের সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে আমাদের ডিজিটাল বাংলাদেশকে উন্নয়নের চূড়ান্ত শিখরে নিয়ে যাব একদিন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময়ে সবাই নিয়ম মেনে চলো এবং যার যার ধর্ম অনুযায়ী মহান আল্লাহর ইবাদত করো। বর্ণমালা স্কুল্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি ফাতেমা বেগম তমা, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।